বিকেলবেলা অন্যমনস্ক থাকতে থাকতে ব্ল্যাক হেড রিমুভার যে মাস্ক আছে সেইটার নাকের মধ্যে তত্তির মধ্যে লাগাইয়া সুন্দর করে অন্যমনস্ক থাকা ফলারে ডেকে কইল বাবারে তুই তো আমারে বললি নাই সেইটা তোর হইছে কিনা পলাই এসে গেল মাইটা আমার ফায়ার ভিতরে ঢুকে না এটা হবে কেমনে এটা তুমি এখনি চেঞ্জ করে আনো ঠিকই বলেছিস বাবা আজকে যদি না যাই বেটা আবার চেঞ্জ দিবে না ফলারে এই কথা কইয়া কোন দিকে না সাইয়া সুন্দর করে দরজা ডে খুইলা বাইর হয়ে চলে গেলাম সোজা মাঝ রাস্তায় রাস্তায় গিয়া যখন রিকশার জন্য দাঁড়াইছি দেখি আশেপাশের মানুষ আমার দিকে কেমন তেরাইচ্ছা চোখে তাকাইতেছে প্রথমে ব্যাপারটা বুঝি না এদিকে রিকশালাম আমার দাঁড়া কারণের ফলে রিকশালাম মামায় কেমন তেরাইচ্ছা চোখে তাকায় সেতুটুকু তাকাইলে নাইলে একটা কথা আসিল হেতে রিকশা সালায় আর গিরা গিরা আমার দিকে তাকায় হেতে আমার দিকে কেন তাকায় আছে এটাই তো বুঝতে আসি না আমি কি এমন ঘটিয়েছি যে বেটা এমনি সালায় বেটা রেফারে দিয়ে গেলাম এই বেটা আমার মুখের দিকে কেমনে সাই আপনি সালাইলে হবে আপনার সামনের দিকে সাইয়া সালান তারপরে বেটা আমার মাঝ রাস্তার মধ্যে আইনা নামাই দিয়ে কইলা আমি আর যাইতাম না পাগল ছাগল লই আমি রিকশা সালাই না বেটা আসলে কি বুঝাইতে চাইতেছে আমি কিছুই বুঝলাম না বেটারে রিকশা ভাড়া দিয়ে সুন্দর করে টোটো করে হাইটা জুতার দোকানে গিয়ে জুতার ওটা চেঞ্জ করে যখন বাসায় আসলাম তখন আমি বুঝতে পারতেছিলাম না রাস্তাঘাটে মানুষ আমারে দেখে কেন সমকে সমকে উড়িতেছিল এদিকে ঘরের মধ্যে ঢোকার পরে বড় ফলাই দেখা সমকাই গেল দুই মিনিট পরে ছোট ফলাই আমার সামনে এসে একই ভাবে সেটিও সমকাই গেল বুঝতেই পারলাম না তারপরে হেতারে হেতারে বাফে আনার পরে হেতেও সমকাই গেল ঘটনা ডাকি আয়নার মধ্যে নিজের দিকে সাইয়া নিজেই সমকাই গেল ও মা এটা কোনো কথা এদিকে যে আমি ব্ল্যাক হেড রিমুভার মাস্কটা মুখের মধ্যে লাগাইয়া বাইর হয়ে গেছে কোনো খবরই নাই পুরো এলাকার নাকের মধ্যে এটা লাগাইয়া গুইরা চলে এসেছি চিন্তাটা করা যায় এদিকে মাস্কটা তোলার পরে মুখটা একেবারে ক্লিন করার পরে চিন্তা করতেছি রিকশালা বেটার আজকে আমার কি পাগল ছাগল ভেবেছে একটা বেজ্জতি অবস্থা।